ফরাক্কায় দুটি ঢালাই রাস্তা সহ একটি ড্রেনের শুভ শিলান্যাস করলেন ফরাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলাম। সোমবার বিকেল নাগাদ ফরাক্কা বিন্দুগ্রাম সদগোপাড়া এলাকায় প্রায় 100 মিটার ড্রেন ও বিন্দুগ্রাম বটতলা সহ খয়রাকান্দি এলাকায় প্রায় 200 মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করলেন নারকেল ফাটিয়ে। উপস্থিত ছিলেন ফরাক্কা পূর্ত কর্মাধ্যক্ষ প্রতিনিধি বাবলু ঘোষ, বেওয়া 2 নম্বর অঞ্চল সভাপতি বরুণ ঘোষ, তৃণমূল কংগ্রেসের নেতা ইলিয়াস শেখ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। দেখুন ফরাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, জাইন টিভি। আজকে আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা অনেকদিন ধরে রাস্তার উপরে জল পড়ে থাকাতে খুব কষ্ট পাই, সবার অসুবিধা হয়। যাই হোক, আমাদের এমএলএ সাহেব আর কি এটা ব্যবস্থা করে দিয়ে আজকে উদ্বোধন হলো। হ্যাঁ, আজকে নারিকেল ফাটিয়ে আমরা সবাই মিলে উদ্বোধন করলেন। এই ড্রেনটা হয়ে কি সুবিধা হবে আপনাদের? এই ড্রেনটা হলে আমাদের সবার সুবিধা, জলটা যে রাস্তায় পড়ে থাকে সেটা রাস্তায় পড়ে থাকবে না, সেটা রাস্তা পরিষ্কার থাকবে এবং জলটা জায়গার মতো গিয়ে একটু জমা হবে। মানে বহুদিনের প্রবলেম? হ্যাঁ, বহুদিনের প্রবলেম ছিল। আজ কেমন লাগছে হওয়াতে? আজ খুব ভালো লাগছে, এবার যখন এটা পুরো সাকসেস হবে তখন আরও ভালো লাগবে। কী নাম আপনার? মানসী মণ্ডল। ফরাক্কার এমএলএ জিতার পরেই প্রথমবার বিন্দুগ্রাম সদগোপাড়া এসছেন বেশ কিছু রাস্তা বা ড্রেন উদ্বোধন করতে। কতগুলো রাস্তা ড্রেন উদ্বোধন করলেন, কত টাকা বাজেট? প্রথমেই আপনার আমি ভুল শুধরে দিচ্ছি আর কি, আমি ফরাক্কাতে জিতার পরে প্রথম না, আমি কাজের শিলান্যাস করতে এলাম। আমাদের এই বানিয়াগ্রাম অঞ্চলের প্রায় 15 লক্ষ টাকা ব্যয় করে আমাদের মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের এলাকাবাসীর যে দাবি ছিল আর কি, একটা রাস্তা করলাম দুটো আর একটা ড্রেন হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, জল নিকাশের ব্যবস্থা এখানে ছিল না, সেটা আমরা করতে পেরে খুব নিজেকে গর্বিত মনে হচ্ছে, এলাকাবাসীও খুব খুশি আর কি। আমরা মমতা ব্যানার্জির আদর্শিত হয়ে আর কি, যে উন্নয়নের বন্যা মানে পশ্চিমবাংলায় বলছে, তার শরিক আমরা এখানে সকলে হয়েছি। আগামী দিনে আমরা আরও অনেক প্রকল্প নেওয়া আছে আমাদের হাতে, সেগুলো বাস্তবায়িত হবে। আমরা যেটাই উদ্বোধন করছি অর্কাডার হাতে পাওয়ার পরে কিন্তু উদ্বোধনটা করছি, এমন নয় কি যে অর্কাডার পেলাম না, টেন্ডার হয়নি, তার আগে উদ্বোধন করলাম, সেটা নয়। অর্কাডার হাতে পাওয়ার পরেই আমরা উদ্বোধনটা করছি, যেন নারকেল ফাটালাম আর কাজ হলো না, এটা যেন গ্রামবাসী বা স্থানীয় মানুষ না বলতে পারে আর কি। তো এই কাজের শিলান্যাস করে হলো। কোন কোন জায়গায় কটা কাজ উদ্বোধন করলেন? আমি ওই বিন্দুগ্রাম বটতলা থেকে নিয়ে প্রায় 175 মিটার লম্বা বললাম আর 3 মিটার চওড়া, 5 ইঞ্চি খাড়ো হবে আর কি, সেখানে উদ্বোধন করলাম। এখানে আমাদের প্রায় 150 মিটার লম্বা একটা ড্রেন হবে, প্রায় 12 ইঞ্চি চওড়া হবে আর কি। আর একটা রাস্তা আছে ওখানে খয়রাকান্দিতে, খয়রাকান্দিতেও আমরা সেম ওই ঢালাই কংক্রিট রাস্তা হবে। মানুষের কী কী সুবিধা হবে রাস্তাগুলো হলে? শুনুন, রাস্তা হলে তো মানুষের সুবিধা হবে, রাস্তার একটু মানে বেহাল অবস্থা ছিল, সেই রাস্তাটা আমাদের ঠিক করা হলো। তো মানুষের, সাধারণ মানুষের, যাদের বিশেষ করে স্কুল কলেজ যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অসুস্থ মানুষদের, সব সকল ধরনের মানুষের মানে রাস্তা হলে তো উপকার হবে। আর এখানকার লোকের এই বর্ষার সময়তে যে জলের যে একটা নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, সেটা হয়ে কিন্তু এরা খুব উপকৃত হবে। এবার আমরাও চাইবো কি সকল গ্রামবাসী যে গাছগুলো আমরা নিচ্ছি সুষ্ঠুভাবে যেন হয়। আর ড্রেন হলে তো বুঝতে পারছেন জল নিকাশের ব্যবস্থাটা আমরা নিয়ে যাচ্ছি, এবার এর ধাপে 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 আবার তখন মানে জিনিসটা হবে। একটা স্থানীয় মানুষের দাবি উঠেছে আর কি, ড্রেনটা করার উপরে যে স্ল্যাবটা হয় সেই স্ল্যাবটা যেন আমাদের বসিয়ে দেওয়া হয়। তাহলে স্ল্যাবটা বসিয়ে দিলে আমাদের কী হবে, নোংরাটাও কম জমবে আর মানুষ যে মানে একটু দুর্ঘটনা থেকে বাঁচবে আর কি, সেটাও আমরা করবো। আগামী দিনে সমস্ত গ্রামে আপনার এই কাজের অব্যাহত থাকবে? হ্যাঁ।